দেখবে এই দেখো কিভাবে নাচানাচি করছে এই দেখো গুড মর্নিং বন্ধুরা তো আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দুই দিন শরীর এতই খারাপ ছিল যে মানে কি বলবো যে ব্লগ বানাতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু কাজ তো ঠিকই করেছি কারণ কাজ না করলে উপায়ও নেই যে এই কাজটা না করলে হবে ওই কাজটা না করলে হবে সকালে ঘুম থেকে ওঠার পরে এতই কাজ থাকে নাই বললে বললেও যে করবো না এই কাজটা বললেও যে হয় না ঘর বাসি ঘর সেটা থাকলেও ভালো লাগে না তার জন্য ঘরের সেগুলো পরিষ্কারও করতে হয় রান্নাবান্না না করলেও হবে না যে খেতে হবে বাচ্চাকে খেতে মানে খাওয়াতে হবে তো এই বলে বলে সারাদিনের সব কাজকর্মই করতে হয় কিন্তু কি বলো তো তাও বলে মানুষ যে কি করো কি কাজ করো তো সেটা শুনতেও ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই তো আমাদের মতো মানুষ যারা ঘরে দৈনন্দিন কাজ করে তারা যতই কাজ করো কোনো দিনও বলবে না কেউ যে না ওরা কাজ করে তাও বলবে যে কী কাজ করো তো চলো সকালবেলায় বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে এসে চা বসিয়ে দিয়েছি আর দেখো সকালের লিকার চা তো সকালের লিকার চা হয়ে গেছে আমাদের তো ওটা খাওয়া দাওয়া করি সকালবেলা তারপরে বাকি কাজকর্ম করব কারণ শরীরে প্রথমে অল্প চা দিয়ে এনার্জিটা দিয়ে দিই মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব খুব ভালো আছি রুমানপাল চ্যানেলে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর এখন আমি সকালে রান্নাবান্না করব তো সকালে চাটাও খাওয়া হয়ে গেছে শুধু ভাতটা বসিয়ে মানে ভাতটা হয়ে গেছে আমার ডালটা বসিয়ে আসলাম আর ছাদে আসলাম কাপড়গুলো মেলে দিতে তো কাপড়গুলো মেলে দিলাম আর বাবু আমার সাথে সাথে চলে আসলো তো অল্প আজকে মানে অল্প একটু আরাম পেয়েছি গলাটায় অল্প ব্যথাটা কম আছে কালকে খুবই আমার শরীর খারাপ ছিল যার কারণে আমি কোনো ব্লগ বানাতে পারিনি আর একটা না খুবই মানে কি বলো একটা যদি ব্লগ বানাতে না পারি মানে একটা অস্বস্তি একটা ফিল হয় তো আজকে ভাবলাম না আজকে ব্লগটা তো বানাতেই হবে তো যাই হোক আজকে গলাটার ব্যথা অল্প কম আছে এখন পর্যন্ত জানি না পরে কি হয় আবার যদি ব্যথাটা বেড়ে যেতেও পারে তো যাই হোক চলো ঘরে যাই গিয়ে কাজকর্ম করতে লেগে যাই রান্নাবান্না করবো আজকে কী কী রান্না করি সব কিছু শেয়ার করবো চলো ব্লগটা দেখতে থাকো অবশ্যই আজকে ব্লগটা ভালো লাগবে আর প্লিজ একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো অবশ্যই তোমাদের ভালোবাসাতে আমিও ভালো ভালো কাজ করবো তো চলো দেখতে থাকো সকালে রান্নাবান্না হয়ে গেছে বর খেয়ে অফিসে চলে গেছে এই যে এখানটায় সকালবেলা ডাল বানিয়েছি আর এই যে এখানটায় আলু ভাজা বানিয়েছি আর বেগুন ফ্রাই করেছিলাম তো বর খেয়ে চলে গেছে আর আমি দেখো এখানে সবজিটাও কেটে নিয়েছি আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে বানাবো আর বেগুন ভাজি ডাল তো এই আজকে দুপুরের মেনু তো সবজি কেটে রেখে দিয়েছি রান্নাবান্না করবো তার আগে আমি আজকে এই দেখো মাছ কাটতে হবে কই মাছ তো কই মাছগুলো না মানে জিন্দা মাছ তো আমি সেটা কাটতেও কিন্তু খুবই ভয় পাই আর আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম আমি মাছ ধরে মাছ কাটবো যে সেটাই ভাবছি কীভাবে করবো কোনোদিনও করে মানে আমি পাইনি আর সত্যি কথা আমি খুবই ভয় পাই তো আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো যে মাছ তোলা হয় আমি কোনোদিনও মাছ ধরিনি কেন আমি খুবই ভয় পাই তো এখন আমি জানি না কিভাবে করব তো বাড়িতে বড় থাকলে ও করে দে কিন্তু আজকে আমি কিভাবে করব সেটা জানি না তো চলো আগে এগুলো কাটাকাটি করি তারপরে রান্নাটা বসাবো আর সকালবেলা শুধু বাবুকে খাওয়ানো হয়ে গেছে ভাই খাইনি আমি খাইনি তো ভাইকেও দিয়ে দেবো ভাই খেয়ে নোক আমি মাছটা কেটে তারপরে রান্নাবান্না বসাবো তো তার এক অল্প খেয়ে নেব তো চলো মাছটা আগে কাটি দেখবে এই দেখো কীভাবে নাচানাচি করছে এই দেখো
আমি কিভাবে কাটবো এগুলোকে। বাবা দেখো এই হাউ বাবা, কিভাবে কাটবো এটা, এটা অল্প মনে হয়, এটা অল্প মনে হয় ড্যাম হয়ে গেছে। হ্যাঁ এইটা আর এটা বেশি মাঝামাঝি করছে। মাছগুলো কেটে নিয়েছি দেখো, আর নুন হলুদ দিয়ে মেখেও নিয়েছি, আর এখানে কয়েকটা মাছ বলি ভেজে নিচ্ছি। তো মাছগুলো কাটলাম খুব ভয়ে ভয়ে, কিন্তু যাই হোক মাছগুলো কেটে নিয়েছি। মানে আমি খুব ভয় পাচ্ছিলাম, তিনজন কাটিনি তো, আর যাই হোক মানে বর দেখিয়ে দিয়েছিল আমাকে একদিন, তো তারপরে ভাবলাম এইভাবে করে দেখি। তো কী কী দেখলাম আনলাম, আর কেটেও নিয়েছি খুবই সুন্দর করে, আর কোনো কিছু হয়ও নেই। আমি খুব ভয় পেতাম, আসলে কই মাছের তো কাঁটাগুলো তো খুব হয়, তো সেগুলো যদি জিতে যায় তো তার জন্য খুব ভয় পেতাম। তো যাই হোক কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ দুনো সাইডে দেখো কাঁটাগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো চলো মাছগুলো ভেজে নিচ্ছি, রান্নাবান্না করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এই হলো বেগুন ভাজা, আর এখানে মাছ ভাজা আছে কয়েকটা, আর এটা সকালবেলার ভাত অল্প রয়ে গেছিলো, আমি এখন ভাত বানিয়ে নিয়েছি। আর এখন চুলাটা ক্লিন করব, তো সব কিছু ক্লিন করব এখন, আর বাসন কয়েকটা আমি ধুয়ে নিয়েছি, আর শুধু কড়াইটা রয়ে গেছে, সেটা মাঝামাঝি করব। তো চলো এইসব করে নিই, আর তারপরে বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে স্নান করালাম, রান্না করতে করতে বাবুকে মিডিলে স্নানটা করিয়ে দিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো। আর এখন বাজে হলো পৌনে একটা বাজে, তো আমি রান্নাবান্না করার মাঝে ওকে স্নানটা করলাম দেরি হয়ে যাচ্ছে বলে, তো স্নান টান করে ওকে ঘুম পাতানো হয়ে গেছে। এখন আমি এগুলো ক্লিন করবো বাস, তারপরে অল্প খাওয়া দাওয়া করবো। আমি সকালবেলা বলেছিলাম যে খাবো, তো আমার আর খাওয়া হলো না। তো এইসব করতে করতে মাছ কাটতে কাটতে সেগুলো করতে করতে আমার সময় চলে গেলো, তারপরে ভাবলো না রান্নাটা বসিয়ে দিই। এই করে করে আমার এখন পৌনে একটা বাজে, তো এগুলো করে নিই, তারপর অল্প ভাতটা খাবো। তো চলো দেখতে থাকো। তো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম ঘরে, আর দেখতে পারছো আমি বইয়ে মলাট লাগাচ্ছি। তো এখন ভাবছো কোথাও মানে হঠাৎ করে বইয়ে মলাট লাগাচ্ছি, তো আসলে আমার বাবুকে তো এবার ফার্স্ট আমরা স্কুলে দিলাম, তো স্কুলে মানে স্টার্ট হয়নি, প্রথম কয়েকদিন গিয়েছিল, তো তখন খেলা হয়েছিল বলে স্কুলে ক্লাসটা আরম্ভ হয়নি, আর বইও স্কুল থেকে দেওয়া হয়নি। তো জাস্ট কয়েকদিন হলো স্কুল থেকে বইগুলো দিয়েছে, তো সেগুলো না মলাট লাগাতে পারিনি, আর এতদিন তো শরীরও ভালো ছিল না বলে করলাম না। তো এখন ভাবছি না, আজকে ভাবলাম যে এখন অল্প সময় আছে, তার মধ্যে এগুলো লাগিয়ে নিই, হঠাৎ করে যদি আবার স্কুল থেকে ডাক পড়ে তবে তো যেতে হবে, তাই না? তো এগুলো লাগিয়ে রাখলে তখন মানে একটা সুবিধা হবে, আর হঠাৎ করে কোন কাজটা চলে আসে না তো তার ফাঁকে এগুলো করাও যায় না,
তো ভাবলাম এখন যখন সময় আছে সেগুলো করে রেখে দিই, আর এগুলো স্কুলের কাজগুলো প্রথমে করে রাখাই ভালো, কারণ বাচ্চাদের কথা হঠাৎ করে স্কুলে ডাক পড়বে বা অন্য কিছু একটা ঝামেলায় পড়ে গেলাম তো সেগুলো করতে পারলাম না, তখন নিজেকেও ভালো লাগবে না যে ছেলেটাকে সব কিছু ঠিকঠাক করে দিতে পারলাম না। তো স্কুলে মানে মলাটা আমার বর কিন্তু কবে নিয়ে এসেছিলো কিন্তু লাগাতে পারছিলাম না, তো এখন আমি বসে মলাট লাগাচ্ছি। আর মলাট লাগাচ্ছি কি বলো তো, মানে বসেছি সবাই মলাট লাগাতে, তো মানে পরে বর আসলো, তো আসার পর কি হলো যে তিনজনে মিলে মলাট লাগাচ্ছি, একটা বইয়ে মলাট তিনজনে মিলে লাগাচ্ছি। কেন বলো তো, আমি যদি এর মানে অন্যরকম লাগাই ওরা বলবে না এইরকম হয়, এরকম লাগানো হয় না, ওইভাবে লাগাতে হয়। তো এই করে করে সবার মতনই সবার মন মতোই করে সবাই মলাট লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারটা মানে দুইটা খাতা দুইটা বই, তো সব কিছুতে মলাট লাগানো হয়ে গেছে, তো সবাই মিলেই লাগালাম। আর এখন স্কুল থেকে যা যা দিয়েছে সব কিছুতে ঠিকঠাক করবো। এটা হলো ভিজিটিং কার্ড, তো এটা নিয়ে বাবুকে স্কুল থেকে আনতে হবে, তো সেটার মধ্যে লেখালেখি করে দিতে হবে বাবুর নাম, তারপরে গার্জেন নাম। আর এই দেখো আমার বর বসে গেছে লেখালেখি করতে, বললাম তুমি লেখালেখি করো তবে। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কমপ্লিট, আর আমি মাত্র খেলাম, আসলে দুদিন করে খেয়েছিলাম বলে এখন খেলাম অল্প ভাত। আর এখন বাজে হলো 4:10, আমি জাস্ট বিছনাতে উঠলাম বাবুকে নিয়ে, বাবু ঘুম থেকে উঠে গেছে 3টার সময়, তারপর ওকে খাওয়ানো হয়েছে, তো এখন আমি অল্প শুয়েছি বলে ও আসলো আমার সাথে। আর দুপুরবেলা বর এসেছিলো, তো ও ভাত খায়নি, চা খেয়ে চলে গেছে, তো আবার সন্ধ্যার সময় আসবে, তারপরে চাটা বানাবো, তো জাস্ট অল্প সময় শুয়ে থাকবো, তারপরে উঠে তো আবার কাজকর্ম শুরু হয়ে যাবে, সন্ধ্যার দেওয়া সন্ধ্যা চা বানানো, তো তারপরে আর সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো আজকের ব্লগটা দেখানি ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে বললাম টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা বাই বাই, বাই বাই বল দাও, বাই বাই।